নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আমার সব বন্ধুদের স্বাগতম। দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকে আমি দুধ সিমাই রান্না করব। এখানে আমি সিমাই নিয়েছি, সিমাইগুলো আমি ভেঙে নেব। এভাবে ছোট ছোট করে আমি সিমাইগুলো ভেঙে নেব। প্যানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। সিমাইগুলো আমি হালকা করে ভেজে নেব। সিমাইগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নেব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আপনারা। সিমাইগুলো আমি হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, সিমাইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছি। এখানে 1 কেজি দুধ নিয়েছি আমি, ভালো করে জাল দিয়ে নিয়েছি ঘন করে। দুধটা আমি সিমার ভিতরে দিয়ে দেব। দুধটা আমি সিমার ভিতরে দিয়ে দিচ্ছি। আমি হালকা নাড়াচাড়া করে নেব যাতে দলা না পেকে যায়। সিমাইটা আমার ফুটে উঠেছে। এখন আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা যে যার স্বাদ অনুযায়ী আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ। দুধটা আমি ভালো করে মিক্সড করে নেব। এখন আমি সিমার ভিতরে দিয়ে দেব দুধটা। সিমাইটা আমার হয়ে এসেছে। এখন আমি এখানে 1/2 কাপ নারকেল দিয়ে দেব, নারকেল কুচি। দেখুন বন্ধুরা, সিমাইটা আমার হয়ে গেছে। একটু পাতলা আছে, পরে এটা ঘন হয়ে যাবে। আমি একটু পাতলা রেখে দিয়েছি। নারকেলটা মিক্সড হয়ে গিয়েছে। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। সিমাইটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, সিমাইটা আমার রেডি হয়ে গিয়েছে। আপনাদের ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। প্লিজ আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আমি এখানে অল্প কিছু উপরে নারকেল দিয়ে দেবো।